যখনই সে ডাক্তারের কাছে দেখাতে যায়, ডক্টরের কাছে কনসার্ন করে, ডক্টরের কাছে যায়, যেখানে হাত দেয় সেখানে ব্যথা হয়, যেখানে হাত দিচ্ছে সেখানে ব্যথা। তো এই রোগের আর কোন ওষুধ নেই, এই রোগের আর কোন সলিউশন নেই। বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কবিরা সব জায়গাতে সে দেখিয়েছে, সব জায়গাতে সে দেখিয়েছে, বা কোন জায়গা থেকে সে সলিউশন পাইনি, কোন জায়গা থেকে সলিউশন করতে পারেনি, কোন জায়গা থেকে সে প্রপার সলিউশন পাইনি। লাস্ট মোমেন্ট এন্ডিং এ বাড়ির পাশে একটা হাতুড়ে ডাক্তার ছিল, বাড়ির পাশে একটা হাতুড়ে ডাক্তার ছিল, সে হাতুড়ে ডাক্তারকে দেখালো যে প্রবলেমটা কি। তখন হাতুড়ে ডাক্তার দেখলো প্রবলেমটা তার শরীর না, প্রবলেমটা তার হাতে, ব্যথা ছিল তার শরীর না, ব্যথাটা ছিল তার হাতে। যখনই যেখানে প্রেস করছে সব জায়গায় লাগতে যায়। হ্যালো, হ্যালো, আমার তোরা সোসাইটি আজকে বিশাল বড় একটা ব্যথা, আজকে আমাদের সোসাইটি বিশাল বড় একটা ব্যথা। কি ব্যথা? আজকে রোজগার, আজকে গরিবী, আজকে আনএমপ্লয়মেন্ট, আজকে জবলেস, বিশাল বড় একটা সমস্যা, বিশাল বড় একটা ব্যথা। এসো না, লাইফ স্টার্টিং হয় ওই 24 বছর বয়স থেকে, 25 বছর বয়স থেকে জীবনের জার্নিটা স্টার্টিং হয়। 24 বছর বা 25 বছর বয়স থেকে জীবনের জার্নিটা স্টার্টিং হয়। এন্ডিং হবে কত, কবে? যতক্ষণ না কোনো সে মানুষটা মারা যায়। অলওয়েজ 24 বছর বয়স থেকে, 25 বছর বয়স থেকে জীবনের জার্নিটা স্টার্টিং, জীবনের জার্নিটা স্টার্টিং, জীবনে দৌড়ানোর স্টার্টিং, ইসার জন্য, রোজগারের জন্য। 25 বছর বয়স থেকে, 24 বছর বয়স থেকে কম্পিটিশনে লেগে যাচ্ছে। আগে হতো 24-25 বছর বয়সে কম্পিটিশন লাগতো, এখন 24-25 বছর লাগছে না, 21-18 বছর বয়স থেকে কম্পিটিশন লেগে যাচ্ছে, ইনকাম কম্পিটিশন। আরে শোনো, এখন আজকে 21-22 বছরে লেগে যাচ্ছে ইনকাম কম্পিটিশনে। কেন? ইনকাম দরকার, ইনকাম চাই। এই ইনকামের ধান্দাতে আজকে একটা ভালো ইনকামের পাওয়ার আসতে বা ভালো ক্যারিয়ার পাওয়ার আসতে আজকে সবাই কম্পিটিশন লেগে পড়ছে, সবাই কম্পিটিশনে দৌড়াচ্ছে। বাট এন্ডিং এ, বাট কম্পিটিশন এন্ডিং এ যদি দেখা যায়, আজকে কতজন আছে যারা ওই কম্পিটিশনে মার্কেটে গিয়ে নিজেকে একটা বেশ জায়গাতে নিয়ে যেতে পারছে? হ্যালো, কতজন আছে যারা ওই কম্পিটিশন কমপ্লিটিং করে নিজেকে একটা বেশ জায়গাতে বা বেশ পজিশন নিয়ে যেতে পারছে? নেই। আজকে বাদ দাও 18 বছর 22 বছর তো একটা তো এজ যেখানে ইনকাম করা যায়। তুমি দেখো আজকে ইনকামের এতটা তারা, আজকে একটা মানে 5 বছরের ছেলেকে ইনকামে পাঠাচ্ছে, ছোট বাচ্চা ছেলে, হাঁটতে পারে না, ওকে দিয়ে বাবা ইনকাম করাচ্ছে, টিভিতে অ্যাড দিচ্ছে, হাগিসের অ্যাড। হ্যালো, ইয়েস, হ্যালো, দেখি রে না, ছোট্ট একটা বাচ্চা ছেলে ঠিকঠাক হাঁটতে পারে না, ওকে আজ কম্পিটিশনে পাঠানো হচ্ছে মার্কেটে, হাগিসের অ্যাড দিচ্ছে, আর হাগিসের অ্যাড দিয়ে ইনকাম করছে বাবা মা। হ্যালো, আজকে এই সমস্যাটা তুমি আজকে 5 বছর একটা বাচ্চা ছেলে টিভিতে অ্যাড দিচ্ছে, কিসের? হরলিক্সের অ্যাড। বলছিল আমি হরলিক্স খেয়ে আমি 1 ইঞ্চি বেড়েছি। হ্যালো, বলছে আমি হরলিক্স খেয়ে 1 ইঞ্চি বেড়েছি, তোমরা খাও তোমরা বাড়বে। মা কি বলছে? আমার ছেলে খাবারের পাশাপাশি আমি রেগুলার হরলিক্স দি। কেন হরলিক্স দিচ্ছি, কেন কমপ্লেন দিচ্ছি? দাদা আমার ছেলের ভালো পুষ্টি, মানে পুষ্টি পাই, তাহলে আমার ছেলের ভালো ব্রেন ক্যাপাসিটি ভালো হয়। হ্যালো, ফ্যামিলিকে সিকিউর করতে পেরেছে?
হ্যালো ইয়েস হ্যালো আমার কথা কি বলছেন ইয়েস কত ছেলে মেয়ে আছে যারা নিজেরা ইনকামটা করে নিজের ফ্যামিলিটা সিকিউর করতে বলেছে আজকে এদের এমন আমার অনেক ফ্রেন্ড ছিল বা তারা আছে আজকে এডুকেশন লোন নিয়ে এমবিএ কমপ্লিটিং করা এডুকেশন লোন নিয়ে এমবিএ কমপ্লিটিং করা এমবিএ কমপ্লিট করার পরে কি করে এখন বাবার একটা ছোট একটা মুদি দোকান ছিল ওই দোকানে চাল ডাল রেশন বিক্রি করে ছেলেটা কি এমবিএ কোয়ালিফাইড আমি যখন ওই ছেলেটাকে মেসেজ করি স্মার্ট হলো ফার্স্ট মেসেজ করি এ ভাই আমি একটা ফাটাফাটি একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি ফাটাফাটি একটা ইন্ডাস্ট্রি পেয়েছি এই ইন্ডাস্ট্রি ও তখন আমাকে কি বলে এসব কাজ আমার বাবা করতে দেবে না এইসব বাবা এইসব কাজ আমার বাবা করতে দেবে এখন বাবাকে বোঝাই তোর বলে দেখো বাবু আমার ছেলে এসব কাজ করবে না আমার ছেলে এসব কাজ করবে না আমার ছেলের জন্য আমি আলাদা কিছু ফিক্স করে রেখেছি আমার ছেলের জন্য আমি আলাদা কিছু ফিক্স করে রেখেছি হঠাৎ করে যখন ওই ওর বাবার হার্ট অ্যাটাক হয় ওর এমবিএ রানিং চলছে হঠাৎ করে ছেলে ছেলে থাকতো কলকাতা বাড়ি অনেক দূরে হঠাৎ করে যখন বাবার হার্ট অ্যাটাক হয় বা প্যারালাইসিস হয়ে যায় পুরো ছেলের বাড়ি পুরো ফ্যামিলি পুরো দায়িত্ব ওর ওর ঘাড়ে এসে বসে ও তারপরে কি করলো ফ্যামিলির দায়িত্ব নিল কত বছর হয়েছে 21 বছর হয়েছে পুরো ফ্যামিলি প্রেশার পুরো ফ্যামিলি দায়িত্ব ফ্যামিলি মেইনটেনেন্স সবকিছু ওই স্টার্টিং করলো 21 বছর বয়স থেকে আর ওর লাইফে কাম নিয়ে 21 বছর বয়স থেকে স্টার্টিং হলো এই সোসাইটিতে ঘাড়ি টানার আর এখনো বন্ধ টেনে যাচ্ছে এখনো বন্ধ আমার মাঝে মাঝে ফেসবুকে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় তোর আমাকে একটা কথা বলে ভাই কেমন আছিস আমি তো বলি ভাই ফাটাফাটি বিন্দাস আউটস্ট্যান্ডিং হ্যালো আমি তো বলি ভাই ফাটাফাটি আরে তুই কেমন আছিস বলছে ভাই চলে যাচ্ছে কেটে ঘুরে যাচ্ছে বলে ভাই কি মনে প্রচুর ভুল করছে ওই এখনো পস্তায় কিন্তু এমন একটা ও কন্ডিশন এখন ফ্যামিলি ও যদি ইনকাম না করে ফ্যামিলি চলবে না ও যদি আর না করে ফ্যামিলি হয়তো চলবে না হতে পারে ওই টাইমটার যেটা ওকে মেসেজটা দিয়েছিলাম তোর স্মার্ট হলে আসতো তোর স্মার্ট ট্রেনিং করতো তোর এখানে কাজ কাজ স্টার্টিং করতো হতে পারতো আজকে তার জীবনটা আজকে আলাদা একটা চেঞ্জেস আসতো ইয়ে জন্য আরে এর জন্য হতে পারতো তার লাইফটা আজকে অন্যরকম হতো হতে পারতো আজকে ওর বাবার যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেম না হতো ভগবান তাকে নাও দিতে পারতো কারণ কি আজকে স্মার্ট হলে একটা ছেলে আজকে শুধু নিজের ফ্যামিলির কথা হবে না একটা ছেলে হাজারটা ছেলে হাজারটা সোসাইটির ফ্যামিলির কথা হবে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনের কথা হবে সেই ভাই মেসেজটা যায় যাতে আমার সাথে সাথে আরো সোসাইটি আরো পাঁচটা ছেলে নিয়ে উঠতে পারে আমি যখন ওকে মেসেজটা দিয়েছিলাম আমি যখন ওকে ইনভাইটিংটা করেছিলাম আমি আমার পবিত্র মনে করেছিলাম আমি এখানে ভাবিনি যে ও আসলে 500 টাকা জয়েন হবে আমার বাবা তুই জয়েন করে 500 টাকা পাবো আমি এই মেন্টাল এনে কাকে আমি ধরিনি ভাই মেন্টালি কাকে বলে আমি মেসেজ দিইনি আমি একটা দিন ভাবতাম ওর কন্ডিশন খারাপ ওর ফ্যামিলি হয়তো ইকোনমিক্যাল কন্ডিশনটা ফিউচারে ভালো হবে আমি একসাথে পড়াশোনা করা যখনই যা করতাম ফর্ম ফিল আপ থেকে শুরু করে স্কুলিং কলেজেস থেকে শুরু করে সব একসাথে করা তো আমি সেইভাবে তাকে মেসেজ করিয়া একটা জিনিস আমি ওই টাইম দাঁড়িয়ে ও আমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছিল আর আমি তার কথা শুনে সিস্টেমটাকে ছেড়ে যাইনি তার কথা শুনে আমি সিস্টেম থেকে ডিটাচ হয়ে আমি একটা জিনিস বলেছিলাম আজকে যে সিস্টেমটা বুঝছে না একটা টাইম যখন আসবে তখন রিয়েল সিস্টেমটা বুঝবে আর যখন বুঝবে ও পরে গিয়ে পস্তাবে রিয়েলি বলছি আজকে প্রত্যেকটা মোমেন্ট ও পস্তায় কিন্তু আসতে পারে হ্যালো এস হ্যালো এস অন্য তাহলে ওই টাইমে যদি আমি সিস্টেমটাকে ডিটাচ হয়ে যেতাম ওই টাইমে যদি আমি সিস্টেমটাকে বাইরে চলে যেতাম তো রিল্যাক্স আমার আমার হয়তো পস্তা যেত আমার হয়তো 22টা বছর ঢুকে সিকিউরিটি দান করে হ্যালো
শুনি দিয়ে যাই আজকে আমি কাজ করতে করতে ভগবান না করো যদি আমার কালকে কিছু হয়ে যায় আমি কোনো টেনশন করবো না আমার কোনো টেনশন নেই।